আজকে বিপ্লবী মহাসচিব আমাদের সম্মুখে আছে। বরিশাল থেকে আমরা আন্দোলন শুরু করছি, আমরা বিপ্লবী আজকে আমরা বরিশাল থেকে দাবি করছি, মহাসচিবের কাছে দাবি করছি, যদি অতি সত্বর খালেদা জিয়ার মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা কঠিন কর্মসূচির জন্য বরিশালবাসী প্রস্তুত রয়েছে। ভাইরা আমার, এই আওয়ামী লীগ আজকে আমার দুজন নেতা আছেন মুক্তিযুদ্ধের নেতা, আমি অল্প বয়সে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, মেজর সাজান উমর বীরুত্তম, এখানে মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রম উপস্থিত আছেন। আজকে স্বাধীন এবং স্বাধীন মুক্তিযোদ্ধা, আজকে মহাসচিব মুক্তিযোদ্ধা, আজকে অনেক মুক্তিযোদ্ধা উপস্থিত আছেন। স্বাধীনতার ঘোষণাপত্রে কি ছিল? স্বাধীনতার ঘোষণাপত্রের অন্যতম বিষয় ছিল গণতন্ত্র, সাম্য, সমতা, আমার মানবিক অধিকার, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। আওয়ামী লীগ সমস্ত কিছু পদদলিত করে আজকে ক্ষমতার মসনদে বসে রয়েছে। আজকে আওয়ামী লীগের কাছ থেকে যদি এগুলো আদায় করতে হয় তাহলে আমাদের সেখানে চিন্তা ভাবনা করতে হয়। আজকে 29 তারিখে গভীর রাতে যারা ভোট কারচুপি করতে পারে ভোট কারচুপি করেছে, আমি বলবো মাননীয় মহাসচিব, যারা 29 তারিখে ভোট কারচুপির কারণে দেশে হতাশা নেমে এসেছে, রাজনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, গণতন্ত্র বাকুল রুদ্ধ হয়ে গেছে, আজকে যদি 29 তারিখের এই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে চান তাহলে রাজনীতি আন্দোলনের স্টাইল পরিবর্তন করতে হবে। মানদাতা আমলের মানব মন্দন আর অনশন দিয়ে খালেদা জিয়ার মুক্তি করা যাবে না। স্বাধীনতার উত্তরকালেও দেখেছেন অনেক নেতৃবৃন্দ গ্রেপ্তার থাকলে স্বাধীনতার আন্দোলন হয়নি, আজকেও গণতন্ত্র উদ্ধারের আন্দোলনের জন্য খালেদা জিয়ার মুক্তি সবচেয়ে বেশি দরকার। খালেদা জিয়ার মুক্তি না হলে গণতন্ত্র পুনরুদ্ধার করা যাবে না, তার জন্য আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। বরিশালের মাঠ থেকে আগে আজকে আমরা শুরু করলাম খালেদা জিয়ার মুক্তির জন্য। আজকে 29 তারিখে কি হয়েছে, 14 দলের নেতাদের বক্তব্যের মাধ্যমে চলে এসেছে রাজনীতি। আজকে রাজনীতিবিদদের হাতে নেই, রাজনীতি চলে গেছে সরকারি আমলাদের হাতে। বাজেট দেখেছেন, বাজেট কৃষকদের জন্য না, বাজেট শ্রমিকদের জন্য না, বাজেট হয়েছে আমলা সরকারি কর্মকর্তাদের জন্য, বিশেষ কিছুর জন্য। জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া আর জনগণের জন্য সুশাসন কেউ আনতে পারবেন না, সুশাসনের অনেক প্রয়োজন হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত সরকার। কাজেই জনগণকে ঐক্যবদ্ধভাবে, যে স্বাধীনতার জন্য লাখো প্রাণের শহীদের বিনিময়ে স্বাধীনতা পেয়েছেন, যে স্বাধীনতা এখন রক্ষক কবচ হচ্ছে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে গেলে শুধুমাত্র মানববন্ধন আর এই মিটিং সমাবেশে এসে চলবে না, আমাদের কঠিন আন্দোলন করতে হবে। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে না দেওয়া হয় তাহলে আমি বলবো, আপনারা তো সবাই বোঝেন, আজকে শুধুমাত্র জনগণের মধ্যে একটি বড় হতাশা হচ্ছে যে জনগণের ভোটের অধিকার নেই। জনগণের ভোটের অধিকার দেওয়ার জন্য রাজনীতিবিদদের সকলের দায়িত্ব, আজকে সকলের দায়িত্ব হচ্ছে জনগণকে একবার বলে দেখুন, জনগণকে একবার জানিয়ে দেখুন যে আপনারা আপনাদের ভোট দিতে পারবেন, তারা দরজা খুলে বেরিয়ে আসবে এই রাজপথে এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে। সেই দায়িত্ব জনগণকে নিতে হবে, দায়িত্ব রাজনীতিবিদদেরকে নিতে হবে, এবং আগামী দিনগুলোতে নিরপেক্ষ সরকারের ভোটের জন্য যদি এই সরকার শুভবুদ্ধির উদয় না হয় তাহলে আগামী দিনে বৃহৎ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রয়োগ করার জন্য নিরপেক্ষ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার মুক্ত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনের জন্য আমরা আরো আশা করি কঠিন কর্মসূচি দিয়ে যদি মুক্তি না দেওয়া হয়, বরিশালবাসী ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছে খালেদা জিয়ার মুক্তির জন্য। আপনারা প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আগামী দিনের বিগত দিনগুলোতে সম্মুখে ছিলাম, আগামী দিনেও খালেদা জিয়ার সামনে কথা দিয়েছিলাম, আজও আপনার সামনে কথা দিছি, আগামী সকল আন্দোলনে আমি সম্মুখে থেকেই আন্দোলন সংগ্রাম করব। এই আশা ব্যক্ত করে আগামী খালেদা জিয়ার মুক্তি দাবি করে তারেক রহমান সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।